আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কবি সাহিত্যিক সারথি বন্ধুরা, আমাকে কবিতা আবৃত্তির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমি একটি কথা বলতে চাই। কথা হলো, কবি বলেছেন, পুঁথিগত বিদ্যা প্রণহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আর আমি বলি, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই কবি হওয়া যায় না। কবিরা স্বশিক্ষায় শিক্ষিত, স্বয়ং স্রষ্টাই কবিদের শিক্ষক। আমি এই কথাটা অন্তরে বিশ্বাস এবং ধারণ করি। আমি আমার কবিতায় ফিরে যাচ্ছি, লাশের মিছিল। আপনারা জানেন, এই বিশ্বে যেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে যুগে যুগে, সর্বশ্রেষ্ঠ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে মিয়ানমারে, আমরা বাংলাদেশ হিসাবে, বাংলাদেশী হিসাবে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছি, আজও আমরা ধর্ষিত। তাই আমি কবিতা লিখেছি, অন্ততপক্ষে 10টিরও অধিক এই মিয়ানমার নিয়ে কবিতা লিখেছি। আমি আপনাদের সামনে লাশের মিছিল আপনাদেরকে উৎসর্গ করছি। এই কবিতাটি আমি 8 মাস লেগেছে, সময় লেগেছে কবিতাটি লিখতে। লাশ একটি কাব্যগ্রন্থও বের হবে 2019 সালের বইমেলায় লাশের মিছিল হিসাবে। এই কারণেই আমি এই আজকের সভায় লাশের মিছিল আপনাদেরকে উৎসর্গ করছি। লাশের মিছিল, দেখো মানবতা কাঁদে, বিশ্ব মানচিত্র আজ রক্তাক্ত, জাতিসংঘের কাঁধে মানবতার লাশ। আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন, জাপান একেবারে চুপ, যেন শান্তির নহর বইছে রক্ত স্রোতে নাব নদীতে। হিরোশিমায় কবর হয়েছিল মানবাধিকার নামক শিশুটির, সেখান থেকেই শোভাযাত্রা শুরু হলো লাশের মিছিল। মিছিলে শরিক হলো ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, তুরস্ক, কঙ্গো ঘাটি করে নাফ নদীর তীরে। দেখো রক্তাক্ত লাশের উপর দুধ চষছে সদ্যজাত শিশু, নারীর নগ্ন দেহ ঝুলছে গির্জার কপটে, কাতারে কাতারে পড়ে আছে রক্তাক্ত মৃতদেহ, পুরো আরাকান জুড়ে চলছে লাশের মিছিল। বিশ্ব মানবতা যখন নীরব, তখন প্রতিবাদ করে কবি। সারা বিশ্ব কাঁপে, ঘুম থেকে জেগে ওঠে বিশ্ব মানবতার দোল, প্রতিবাদ করে কবি। এক মুঠো ভাতের জন্য, এক টুকরো কাপড়ের জন্য, একটু মাথা গুজার ঠাই, রোহিঙ্গাদের ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। ধন্যবাদ সবাইকে।